যদিও জন্মদিন, তবুও জন্মদিনের আনন্দ রক্তাক্ত বিদায়ের বেদনায় ছাপিয়ে যায়। শহীদ শেখ জামাল বঙ্গবন্ধু পরিবারের মেধা ও সাহসের যে দৃষ্টান্ত, রাজনীতিতে যে অনন্য দৃষ্টান্ত, তারই অংশ শহীদ শেখ জামাল। শেখ কামালেরও বহুমুখী প্রতিভা ছিল। শেখ জামালও রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজ হয়ে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের প্রথম লং কোর্সে প্রথম বেঁচে কমিশনপ্রাপ্ত অফিসার ছিলেন শেখ জামাল। তিনি চলে গেছেন। আজকে আমাদের তার জন্মদিনে আমাদের শপথ হোক, আজকে দেশকে অনেক কিছু দিতে পারতেন যদি তিনি বেঁচে থাকতেন। তার মতো একটা প্রতিভা আমাদের সেনাবাহিনীর একজন প্রতিভাবান অফিসার, মেধাবী অফিসার চলে গেছে। শুধু বঙ্গবন্ধুর সন্তান হিসাবে দেশকে তিনি অনেক কিছু দিতে পারতেন, একজন যোগ্য মেধাবী সেনা অফিসার হিসাবে দেশপ্রেমের দৃষ্টান্ত নিয়ে। কিন্তু সে রক্তাক্ত বিদায় সব কিছু শেষ করে দিয়েছে। আজকে আমাদের শপথ হোক যে বাংলাদেশে আজ যেন হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি রাজনৈতিক অঙ্গনে ট্র্যাজেডির সৃষ্টি না করে, এই রক্তাক্ত ট্র্যাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে। সেজন্য যে যেটাই করুক, যে দলই করুক, হত্যা ষড়যন্ত্রে রাজনীতি কারোর জন্য শুভ নয়। অতীতে দেখা গেছে 75-এ যারা বঙ্গবন্ধু সহ সপরিবারে বঙ্গবন্ধু পরিবারকে, সেদিন শুধু শেখ হাসিনা শেখ রেহানা বিদেশে ছিলেন বলে বেঁচে গেছেন, আর সবাইকে 10 বছরে মাসুম সন্তান পর্যন্ত রেহাই পায়নি। অবলা নারী, অবু শিশু, কি নির্মমে হত্যাকাণ্ড! আমরা যারা এই হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি, যারা হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন, তারাও কিন্তু রেহাই পাননি। হত্যা হত্যাকেই ডেকে আনে। বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ড না হলে আরেকটি খুনি দল জিয়াউর রহমানকে হত্যার দুঃসাহস পেত বলে আমরা বিশ্বাস করি না। জিয়াউর রহমান নিজেই হত্যাকাণ্ডের মাস্টার প্ল্যান এবং তার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে। আজকে তাই আজকে আমরা তাদের দলকেও বলব, আসুন, এতে কোনো লাভ নেই, হত্যা করে কোনো লাভ নেই। এখনও আপনারা সব দিকে ব্যর্থ হয়ে শেখ হাসিনাকে কীভাবে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যায় সে ষড়যন্ত্র করছে। হত্যা ষড়যন্ত্রের পথ থেকে সরে আসুন, সন্ত্রাসের পথ থেকে সরে আসুন, খুনের রাজনীতি থেকে সরে আসুন। বাংলাদেশে যদি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, একটি দল বিএনপি, তারা প্রতিদিনই তাদের প্রেস ব্রিফিংয়ের মূল টার্গেটই হচ্ছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা এবং সরকারের অন্ধ সমালোচনা তারা করে যাচ্ছে। অথচ আমাদের চেয়ে অনেক উন্নত দেশ প্রতিবেশী ভারতের আজকের দুর্দশা, হাসপাতালে বেড পাচ্ছে না, স্কুটারের মধ্যে মরে যাচ্ছে হাসপাতালে, শ্মশানের জন্য জায়গা নেই, বেডের জন্য হাহাকার, অক্সিজেনের জন্য ভারতের মতো দেশে আজকে কত হাহাকার। আজকে যে ভ্যাকসিন নিয়ে তারা উপহার সামগ্রী দেবে, সেই ভ্যাকসিন পর্যন্ত আমাদেরটাও বন্ধ করে দিতে হয়েছে, তাদের নিজেদের দেশে যে সংকটের সৃষ্টি হয়েছে। কাজে লাশ আজকে রাস্তায়, তারা ফুটপাতে পর্যন্ত লাশ দাহ করছে, এমতো অবস্থাও আজকে ভারতে হয়েছে। কাজে আমাদের ও যত বন্ধুই তাদের থাকুক, বন্ধুরা কাউকে রক্ষা করতে পারবে না। তাদের দলের প্রধান নেতাও আজকে করোনায় আক্রান্ত। কাজে আমি অনুরোধ করব তাদেরকে, আজকে আমরা দোষারোপের রাজনীতি করতে চাই না। আসুন আজকে আমাদের সকলের অভিন্ন
কমন এনিমি হচ্ছে করোনা। করোনা মোকাবিলা আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, দলমত নির্বিশেষে।